Hey guys, I'm Rifat. Welcome to another new video. Bondhura, mobile battery backup niye amra kintu shobai chintito. Tachara amra shobai chai jate kore amader mobile ti dirgho shomoy dhore amader battery backup diye thake. Kintu dekha jay amra jodi ekbar mobile charge di amader sara din kintu amader hoto backup den onek sete. Tachara amader dekha dine jodi heavy use koi diner madha madhe jekono time e amader kintu abar charge dewar proyojon hoy. তো যাদের এইসব প্রবলেম আছে বা যারা চান যে না আমাদের ব্যাটারির যে লাইফ টাইম আরও বেশি বৃদ্ধি পাক, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। ধরুন আপনার মোবাইলটি একবার চার্জ দিলে যদি 100 মিনিট যায়, সাপোজ এক্সাম্পল, তাহলে যদি আপনি এই পন্থাগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সার্ভিস টাইম আপনি পাবেন 120 থেকে 130 মিনিট, যেটা কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ যদি আমরা বাসা থেকে বের হয়ে যাই, আমাদের সঙ্গে চার্জারটা নিয়ে বের হই না, সেক্ষেত্রে সম্ভব হয় না যে কোনো জায়গায় চার্জ দিয়ে মোবাইলে চার্জ করে নেওয়া। আর বর্তমানে আমরা কিন্তু অধিকাংশ মানুষ হেভি ইউজার, তো আমাদের বারবার মোবাইলে চার্জ দেওয়াটা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। তো আজকে ভিডিওটি স্পেশালি যে বিষয়টা নিয়ে, যে মেইন ট্রিক্সটি, সেটা হচ্ছে ডার্ক মোড। হ্যাঁ বন্ধুরা, আমরা মোবাইলে যেসব সফটওয়্যার অনেক বেশি ইউজ করে থাকি, যদি আমরা সেগুলো ডার্ক মোডে আমরা অন করে দিই, ডার্ক মোডগুলো অন করে দিই, তাহলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাকআপ 20-30% অনায়াসেই আমরা ব্যাটারি ব্যাকআপ এক্সট্রা পেয়ে যাব। এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব, বিশেষ করে স্পেশাল যে সফটওয়্যার আমরা বেশি ইউজ করি, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, এগুলো তো আমরা বেশি ইউজ করি, তাই না? তো আমি এরকম কিছু সফটওয়্যারের ডার্ক মোডের যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অন করে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই সেটিংগুলোতে গিয়ে ডার্ক মোড অন করে দিতে পারেন। এতে করে আপনার ব্যাটারি লাইফ টাইম বেড়ে যাবে। সো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমি ফার্স্ট অফ অল আমি দেখাবো আপনাদেরকে মেসেঞ্জারটি। তো আমরা প্রথম মেসেঞ্জারে ক্লিক করে দিলাম। মেসেঞ্জারে আসার পরে একেবারে উপরের দিকে বন্ধুরা, একেবারে উপরের দিকে যে লোগোটা থাকে আমাদের মেসেঞ্জারে, যে লোগো থাকে, আমরা সেই লোগোতে ক্লিক করে দেব। লোগোতে ক্লিক করার পরে দেখেন আমার যে মেইন লোগোটা, এই লোগোর নিচে দেখবেন ডার্ক মুড লেখা আছে, মেইন লোগোর নিচে ডার্ক মুড লেখা থাকবে, সেই ডার্ক মুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটে অপশন আসবে, অফ, অন এবং সিস্টেম। এখান থেকে আপনি অন করে দেবেন। অন করার পর দেখেন বন্ধুরা আমার যে টেক্সের কালারগুলো, আমি আবার অফে ক্লিক করতেছি, যখন আমার ডার্ক মুড অফ থাকে তখন আমার টেক্সটের কালারগুলো থাকে ব্ল্যাক এবং বাকি স্ক্রিন থাকে হোয়াইট। আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলে দিই, হোয়াইট মানে হচ্ছে লাইট। আমার মোবাইল স্ক্রিনে যেখানে যেখানে হোয়াইট থাকবে বুঝবেন সেখানে লাইট জ্বালানো আছে, আর যেসব জায়গায় ব্ল্যাক থাকবে সেখানে ধরে নেবেন যে সেখানে কোনো লাইট জ্বালানো নেই। আর আপনারা তো জানেন যে লাইট জ্বালালে কী হবে, আমার চার্জ কী হবে, শেষ হবে, চার্জ কমে যাবে। তাহলে আমার কী করতে হবে, যে কোনোভাবে হোক আমার লাইটগুলো কমাতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে আরও বলে রাখি, আমাদের মোবাইল ডিসপ্লে হচ্ছে হাজার হাজার লাখ লাখ ছোটো ছোটো পিকজেল, বা যেটাকে আপনি সিম্পল ভাষায় লাইট মনে করতে পারেন, সেই লাইটগুলো দ্বারা ডিসপ্লে তৈরি হয়। সিম্পল আর লাইট না আসলে কিন্তু পিকজেল, সেই পিকজেলগুলো আসলে যখন আমরা মোবাইলটা অন করি সেগুলো কিন্তু জ্বলে ওঠে কালার গ্রেডিংয়ের মাধ্যমে, আর জিবি কালার গ্রেডিংয়ের মাধ্যমে হোয়াইট কালার ফুটে ওঠে এখানে। তো বন্ধুরা আমি সিম্পল ভাষা আপনাদেরকে বোঝাচ্ছি, ধরে নেন প্রত্যেকটা পিকজেল হচ্ছে একটা লাইট। তো যখন লাইট জ্বালানো হবে তখন সেটা হোয়াইট দেখাবে, তার মানে আমার চার্জ কিন্তু শেষ হবে। তো যদি আমি কোনোভাবে লাইটগুলো অফ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার মোবাইলে ব্যাকআপটা অনেক বেড়ে যাবে। তো এখান থেকে যখন আমি অন করে দিলাম ডার্ক মোড, তখন দেখবেন টেক্সের কালারগুলো হোয়াইট হয়ে গেল এবং বাকি স্ক্রিনগুলো আননেসেসারি যে স্ক্রিনের কভারেজটা সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তার মানে এখানে বুঝতে পারতেছেন যে কত কম পরিমাণ জায়গায় লাইট জ্বালানো আছে এখন, তার মানে আমার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। তো আমি মেসেঞ্জারটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমি চলে যাবো ফেসবুকে। বন্ধুরা আমি এখান থেকে চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে প্রথমে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। আমি এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করে উপরের দিকে আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে ক্লিক না করলেও চলবে, আপনারা অন্য জায়গা থেকেও যেতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে উপরের দিকে দেখেন ডান দিকে থ্রি ডট, তিনটে টান আছে, সেই তিনটে টানের উপর ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পরে বন্ধু একেবারে নিচের দিকে চলে আসবেন, সেখানে লেখা থাকবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। যদি আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি তাহলে এখান থেকে পেয়ে যাবেন সেটিং নামের একটি অপশন, সেই সেটিং নামে অপশন আমি ক্লিক করে দেবো। সেটিং নামে অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে খুঁজবেন, এখানে খুঁজলে আপনারা ডার্ক মুড পেয়ে যাবেন। কিছু কিছু মোবাইলে অ্যাপিয়ারেন্স নামে একটা পোর্শন থাকবে, সেই অ্যাপিয়ারেন্সে গেলে সেখানে ডার্ক মুড পেয়ে যাবেন। আবার কিছু কিছু মোবাইলে আপনার অ্যাপিয়ারেন্স বা প্রিফারেন্স, প্রিফারেন্সের আন্ডারে ডার্ক মুড পেয়ে যাবেন।
তো আমি এখান থেকে এই যে ডার্ক মোড দেখেন প্রিফারেন্স রানরে ডার্ক মোডটা পেয়ে গেলাম সেখানে ক্লিক করে দিলাম আর ক্লিক করার পর এখান থেকে যখন অন করে দেব তখন দেখলেন ফুল ডিসপ্লে কিন্তু ব্ল্যাক হয়ে গেল এবং টেক্সটটা কিন্তু হোয়াইট হয়ে গেল তার মানে এখানে কিন্তু আমার হিউজ হিউজ পরিমাণ আমার চার্জ সেভ হবে মোবাইলের চার্জ সেভ হবে ওকে আমি ফেসবুকটাও দেখিয়ে দিলাম ফেসবুকের পরে এবার আমি দেখাবো আমাদের আরেকটি হেভি ইউজ সফটওয়্যার ইউটিউব আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেসবুক মেসেঞ্জার এবং ইউটিউবে বেশি থাকি তো এবার আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে বন্ধুরা আমরা এখান থেকে ক্লিক করব একেবারে উপর দিকে ডান পাশে যে আমাদের লোগোটা আছে লোগোতে ক্লিক করে দেব লোগোতে ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব নিচের দিকে সেটিং এ সেটিং এ চলে আসলাম সেটিং এ আসার পরে বন্ধুরা জেনারেলি ক্লিক করে দেবেন জেনারেলি ক্লিক করার পরে অ্যাপিয়ারেন্স নামে তিন নম্বরে একটা অপশন পাবেন সেই অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি তিনটি অপশন পাবেন তিনটি অপশনের মধ্যে যে ডার্ক থিম যে অপশনটা আছে সেই ডার্ক থিমে ক্লিক করলেই এটা কিন্তু ডার্ক মোডে চলে আসবে তো বন্ধুরা আমি তিনটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি দেখাবো প্লে স্টোর প্লে স্টোরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি প্লে স্টোরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমার লোগোতে ক্লিক করে দেবো প্লে স্টোরে উপরে দিকে যে লোগো ডান পাশে লোগোটা সেখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে চলে যাবো সিটিং এ সিটিং এ আসার পরে বন্ধুরা এখান থেকে আমি চলে যাচ্ছি জেনারেল নামে যে অপশনটি সেখানে জেনারেল থেকে চলে যাব থিম থিমে চলে গেলাম থিমে আসলে আবার তিনটি অপশন এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমার ডার্ক মোডটা অন করে দেবো ডার্ক মোড অন করে দিলাম এটাও কিন্তু টেক্সট গুলো হোয়াইট এবং বাকি আননেসেসারি যে স্ক্রিন কভারেজটা আছে সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল এখানে আমার চার্জ কিন্তু আমার সেভ হয়ে গেল ওকে বন্ধুরা তো এই সফটওয়্যারগুলো তো আমি দেখিয়ে দিলাম এছাড়া অন্য সফটওয়্যারগুলো তো আছে বন্ধুরা যেগুলো একটু আমাদের কম ইউজ করি তো আপনি চাইলে সেগুলো তো ডার্ক মোড অন করতে পারেন তো এগুলো আপনি একটু ঘেটে দেখবেন যে সেটিং এর কোন পজিশন ডার্ক মোড করেছে সেগুলো আপনি অন করে দেবেন ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো এই আমার হাতে যে মোবাইলটা এখন আছে সেটা হচ্ছে শাওমি শাওমি সেটে স্ক্রিনে শাওমি সেটের যে আমরা যে মেইন এই যে স্ক্রিনটা ইউজ করি এই যে এই যে এই যে স্ক্রিনটা আমরা কিন্তু এখানেও ডার্ক মোড অ্যাপ্লাই করতে পারি এটা অ্যাপ্লাই করার জন্য কী করবো প্রথমে আমি এখানে চলে আসবো এখানে আসার পরে বন্ধুরা একেবারে উপরের দিকে দেখেন তিনটা টান আছে তিন টানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড যে নামে যে অপশনটি পাবেন সেই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করে দেবেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম ক্লিক করার পর লাইট ডার্ক এবং অটো তিনটে অপশন আপনি পাবেন এখান থেকে ডার্কে ক্লিক করে দেবেন ডারে ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে ট্রান্সপারেন্সি যেটা আছে ট্রান্সপারেন্সি আপনি জিরো করে দেবেন জিরো করে অ্যাপ্লাই দেবেন দেখবেন দেখেন এখন থিমটা কিন্তু কি আমার অ্যাপসের লোগোগুলো বাদে বাকি এক্সট্রা যে এরিয়াগুলো সেটা কিন্তু ডার্ক হয়ে গেছে তার মানে এখানে কিন্তু আমার হিউজ পরিমাণ চার্জ আমার সেভ হবে তো এভাবে এভাবে অ্যাপসের প্রত্যেকটি অ্যাপস ডার্ক মোডে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ আমি বলেছি 20-30% এর চেয়ে বেশিও কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এটা আমি মনে করি সবার জন্য খুবই হেল্পফুল কারণ আমরা বর্তমানে সবাই হেভি ইউজার সবাই কম বেশি গেম খেলি কিংবা ফেসবুক এবং ইউটিউবে অনেক বেশি সময় আমরা কাটাই তো ডার্ক মোডগুলো ইউজ করলে ডার্ক থিমগুলো ইউজ করলে আমাদের ব্যাটারি অনেক সময় লাস্টিং করবে অনেক সময় আমাদের সার্ভিস দিতে পারবে আমাদের খুব বারবার ব্যাটারি মানে মোবাইলটা চার্জ দেওয়ার প্রয়োজন হবে না সো বন্ধুরা আজকে ভিডিওটি বুঝতেই পারছেন যে কতটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের সবার জন্য তো ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে তারা ডার্ক মোডগুলো বা ডার্ক থিমগুলো তারা ইউজ করে ব্যাটারি ব্যাকআপটা বেশি করে নিতে পারে বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এরপরে কোন ধরনের ভিডিও চান কোন ভিডিও চান আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবেন সো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন টিল দেন টেক কেয়ার দেখা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ